দেশের প্রতিটি জেলার মতো মুন্সিগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণেও বিচার প্রার্থীদের জন্য হচ্ছে ন্যায়কুঞ্জ। এখানে বিচার প্রার্থী 60 থেকে 70 জনের একসঙ্গে বসার ব্যবস্থা ছাড়াও নারী ও পুরুষের পৃথক টয়লেট সুবিধা থাকবে। থাকবে ছোট খাবারের দোকান, আর এই দোকানের আয় দিয়েই পরিচ্ছন্ন রাখা হবে ন্যায়কুঞ্জ। বুধবার বিকেলে জেলার ন্যায়কুঞ্জের ভিত্তি স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় তিনি বলেন, যে যতটুকু অপরাধ করবে তার ঠিক ততটুকু শাস্তি পেতে হবে। তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আইনের শাসন, গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠা করা যাবে না। যে যতটুকু অপরাধ করবে তার ততটুকু শাস্তি পেতে হবে, এটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আইনের শাসন, গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠা করা যাবে না। সেই জন্য আসলে আমরা সবাই একসাথে চেষ্টা করি, যাতে করে এই দেশে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এ সময় মামলার জট কমানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে কেসের ডিসপোজালের রেট বাড়ে। আগামী 5-7 বছরের ভিতর দেখা যাবে এখন যে অবস্থা, মামলার জট এটা একটা সহনশীল পর্যায়ে আসবে। পরে জেলা জজ মিলনায়তনে বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জজকোর্ট প্রাঙ্গণে অতিথিদের নিয়ে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির 178 বছর পূর্তি অনুষ্ঠানে কেক কাটেন প্রধান বিচারপতি। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।